ওইদিকে দেখাও কি হয়েছে দেখাও সবাই রে অনেক অনেক ঢেউ লঞ্চ কাঁপতেছে ওই যে পানি নেই ওই যে পানি নেই আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ জান্নাত। আমি এখন আছি সেন্ট মার্টিন অ্যান্ড আমি এখানে থাকছি 2 রাত 3 দিন। সো এই ভিডিওটা আমি সাজাচ্ছি ফুল অফ ইনফরমেশন দিয়ে, থাকবে কোথায় আমি পেয়েছি সবচেয়ে কম দামের বেস্ট ফুড, অন্যদিকে থাকবে হালকা একটু বেশি দামের বেস্ট ট্রান্সপোর্টেশন সার্ভিস অ্যান্ড অবশ্যই টাইটেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন যে কিসের কবলে পড়েছিলাম আমরা, থাকবে সব 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 কিছুর ডিটেলস। সো দেরি না করে চলুন শুরু করা যাক। গত এপিসোডে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের হোটেল থেকে বিচ বেশি দূরে নয়। সকাল সকাল চলে আসলাম সমুদ্রের পাড়ে। সকাল সকাল বাতাস বেশি থাকলেও টুরিস্ট হালকা কম থাকে। এই যে সাইডের সিটগুলো দেখছেন, এখানে বসতে আপনার ঘন্টা প্রতি গুনতে হবে 30 থেকে 40 টাকা। কত সুন্দর সামুদ্রিক দৃশ্য, হাঁটতে হাঁটতেই প্রাণীর সাথে দেখা। এটা কি? এখন বাজে আনুমানিক সকাল 8টা। কি মনে হয় ওরা কি এসেছে নাকি যাচ্ছে এখন মাছ ধরতে? আপনার ধারণা যদি হয়ে থাকে যে ওরা গোছাচ্ছে এখন ওরা যাবে, তাহলে সেটা ভুল, কারণ আমিও সেমটাই ভেবেছিলাম। জিজ্ঞাসা করায় ওনারা জানালেন ওনারা রাত 2টায় বের হয়েছেন আর এখন আসলেন। আমরা খুবই ক্ষুধার্ত, কারণ আমরা সকালে খাই নাই, একেবারে দুপুর 12টায় আসছি। সকালের আর দুপুরের খাবার একসাথে খেতে, সাথেই থাকুন, খাবার ভালো হলে লোকেশন বলবো। সেন্ট মার্টিনের জেটি গার্ড থেকে একেবারে নাক বরাবর হাঁটতেই থাকবেন, কোথাও এদিক সেদিক কোনো দিকে মুভ করতে হবে না। হাঁটতে হাঁটতে হাতের বাম পাশে পড়বে সেন্ট মার্টিনের ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ, সেটা ক্রস করে আর সামান্য একটু এগুলেই এই রেস্টুরেন্ট। রিজনেবল প্রাইসের মধ্যে এই রেস্টুরেন্টের ফুড আমার কাছে বেস্ট লেগেছে। এখানের ফুড অন্যান্য লোকাল রেস্টুরেন্ট থেকে অনেক ভালো। আপনি যদি সেন্ট মার্টিনে একদিনের জন্য যেয়ে থাকেন, তাহলে এদিক সেদিক যেয়ে সময় নষ্ট করবেন না, এদিকে যাবেন না, ওইদিকে যাবেন না বা ওখানে যান, এমন কোনো কথা আমি বলছি না। শুধু এটাই বলবো যে যতক্ষণের জন্যই যান পুরো সময়টা এনজয় করুন। হতে পারে সেটা সাইকেলে করে ঘুরে বেড়ানো, হতে পারে সমুদ্রের ঢেউ গুনতে থাকা, হতে পারে সমুদ্রের তীরে হেঁটে বেড়ানো, এমন অনেক কিছুই হতে পারে। আমি আপনাকে এটা সাজেস্ট করব না যে একদিনের জন্য এসে দৌড়ের উপরে আপনি সাইকেলটা নিয়ে ছেড়া দিয়ে চলে যান। আমি বলবো আপনি সময় নিয়ে আসুন এবং প্রকৃতি অবলোকন করুন। সাগরের গর্জনে কান পাতুন, তীব্র রোদেও হালকা হিমেল হাওয়া গায়ে লাগিয়ে সাইকেলে করে সমুদ্রের তীরে ঘুরে বেড়ান। সাইকেল ভাড়া নিতে অবশ্যই বার্গেনিং করুন, 2-3 ঘন্টার চেয়ে বেশি সময়ের জন্য সাইকেল ভাড়া নিন, তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন। সেন্ট মার্টিনের আনাচে কানাচে অনেক লোকাল ফুড পাওয়া যায়, যেখানে যাই খাই না কেন আমাদের উচিত ময়লাটা জায়গা মতো ফেলা। সৈকতে দোকান বসানো সম্পূর্ণ নিষেধ, আসলে এখানে কোনো দোকান নাই। আচ্ছা, এগুলা কি দোকান আপনারা বলেন? ওরা মনে হয় ভাবতেছে সৈকতে মানে পানির ভেতরে মনে হয় দোকানে বসানো নিষেধ। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। Hollywood.
এখানে শুটকির প্রাইস আমার কাছে সবচেয়ে কম মনে হয়েছে। যতবারই আমি সেন্ট মার্টিন যাই ততবারই ওনার কাছ থেকে শুটি নেওয়া হয়। আপনারা যাতে অন্যান্য দোকানের সাথে কম্পেয়ার করতে পারেন সেই জন্য আমি যা যা নিয়েছি তার দাম স্ক্রিনে দিয়ে দিই। আর হ্যাঁ, চেষ্টা করবেন যেদিন আপনি ব্যাক করছেন সেদিন শুট কিনে আর। আজ আমাদের ফেরার পালা, না বাসায় ফেরার নয়, আজ আমরা যাব কক্স বাজার। কক্স বাজারে সাইমন রিসর্টের একটা ব্লগ অলরেডি আমার চ্যানেলে আছে। আর সেন্ট মার্টিনে আজ আমাদের তিন দিন শেষ হলো। এই ভিডিওটি আমি ইনফরমেটিভ করেছি তাই বেশি লেন্দি করিনি। সো চলুন আমরা জেটি ঘাটের দিকে এগোই, আর আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকুন, কারণ ভিডিও ট্র্যাজেডি পার্ট সামনে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। ওই যে ডান পাশেরটা আমাদের শিপ। সেন্ট মার্টিন থেকে ব্যাক করার সময় মানুষের গ্যাদারিং একটু কমই থাকে, তাই আস্তে ধীরেই এগোচ্ছি। এই শিপগুলো বিকাল তিনটার মধ্যে সেন্ট মার্টিন থেকে রওনা হয়ে টেকনাফ পৌঁছে যায় সন্ধ্যার মধ্যে। ওই যে সেন্ট মার্টিনের জেটি ঘাট দেখা যাচ্ছে। আর আজকে সকাল থেকেই প্রচণ্ড বাতাস, এত বাতাস ছিল আজকে যে ড্রোন উড়ানো যাচ্ছিল না। দেখেন আজকে সাগরের অবস্থা, এখনো সেন্ট মার্টিনের ভূমি দেখা যাচ্ছে। বুঝতে পারতেছিলাম, আমি এর আগেও কয়েকবার সেন্ট মার্টিনে আসছি কিন্তু এরকম অবস্থায় কখনো করতে হয়নি। বুঝলাম আল্লাহ, এখন ফেব্রুয়ারি মাস তাতে এই অবস্থা, মানে ওয়েদারের কোনো ঠিক নেই, যখন ইচ্ছা তখন চেঞ্জ হয়ে যাইতেছে, মানে তবু আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। জানি না ভিডিওতে কতটুকু ঢেউ বুঝতেছেন আপনারা, শিপটা লিটারেলি ডানে যাইতেছে বামে যাইতেছে, জাস্ট মুভ হইতেছে, এটা শুধু ভয়ঙ্কর এক অবস্থা। শিপে সবাই জড়ো সড়ো হয়ে মাঝে বসে পড়ছে, জাস্ট এতটুকুই বলবো, আল্লাহ মাফ করো। আপনারা দেখেন ভিডিওতে, আমি জাস্ট মুখের ভাষা হারাই ফেলছি। দেখেন শিপের অবস্থা, দেখেন দেখেন ঢেউয়ের অবস্থা, দেখেন কি জোরে জোরে বাড়ি মারতেছে। আমরা বসছি দোতলায়, ঢেউয়ের এক এক বাড়িতে পানি এখান পর্যন্ত ছিটে আসতেছে। জানেন নিজের যাত্রীগুলোর কি অবস্থা, আল্লাহ সবার হেফাজত করুন। কোন ঢেউ নাকি আরো 40 মিনিট, আল্লাহ এই 40 মিনিট আমার কাছে 40 দিনের মতো। আমি মাত্র দেখলাম যে আমাদের শিপটাই বেশি মুভ করতেছে, যদিও শিপ বলে ভুল হবে, এটা হচ্ছে লঞ্চ। লঞ্চ চলে নদীতে, সাগরে যদি লঞ্চ না পায় তাহলে কি হয়, সাইডের অন্যান্য শিপগুলো এত ভয়াবহ পরিস্থিতিতেও নড়তেছে না। বাট ফারহান শিপের অবস্থা কাহিনি, টিকিট প্রাইস কিন্তু কম নাই। সো আমি সাজেস্ট করবো সবাইকে, প্লিজ ফারহান অ্যাভয়েড করা। দেখেন সবাই ভয়ে জড়ো সড়ো হয়ে বসে আছে, কারো অবস্থাই ভালো না, নিচের যাত্রীরা নাকি বমি করে দিছে নিচে। আর এদিকে আস্তে আস্তে মনে হয় আল্লাহর রহমত দিতেছে, ঢেউ কমে গেছে, কারণ সাগর থেকে এখন শিব নদীতে, নাফ নদীতে ঢুকে গেছে। আর এই শান্তির প্রতীক সাদা কালারের পাখিগুলো চলে আসছে। ও হ্যাঁ, প্রিভিয়াস এপিসোডে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই রাস্তায় পুষ্টিদূত পুষ্টিদূত বলে চিল্লাচিল্লি করে। এই দেখেন এগুলো অনেকেই পরিচিত এই প্যাকেটগুলোর সাথে, আমি নিজেই ফাস্টেবল নিয়ে সেই রকমের ধোকা খাইছি। দুধের ধোয়াও নাই, আছে শুধু সুজি। সো প্লিজ কেনার সময় একটু বুঝে শুনে কিনে।
আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে টেকনাফ থেকে কক্স বাজারের যে রোডটা ওইটা খুবই ভাঙা, বাট আমি একটা অন্য ইনফরমেশন পেয়েছি যে একটু বেশি টাকা দিয়ে মেরিন ড্রাইভে শেয়ারে করে ট্যাক্সিতে যাওয়া যায়। দেখি স্ট্যান্ডে গিয়ে পাই কিনা, যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে আমি দাম জানাবো। এই শেয়ার ট্যাক্সিগুলো ঘাটের যে বাস স্ট্যান্ড ওখান থেকেই ছাড়ে। মাইক্রোগুলো 250 টাকা করে টেকনাফ থেকে কক্সবাজার নিয়ে যায় মেরিন ড্রাইভের রুট দিয়ে। আর হ্যাঁ, আপনি যদি আমার মতো শরীরে হাড্ডি সচেতন হয়ে থাকেন তাহলে আপনিও এই পন্থাটাই অবলম্বন করবেন। আর এই ভিডিওর ইনফরমেশনগুলোতে যদি আপনার হেল্প হয় তাহলে থ্যাংকস মি লেটার, বাট ফার্স্টলি ডু সাবস্ক্রাইব। অ্যান্ড অবভিয়াসলি আমি বলেছি এখান থেকে যাব কক্সবাজার, কক্সবাজার থেকে আমি দুদিন থাকব, সেখান থেকে যাব সোনাদিয়া। সোনাদিয়াও সেন্ট মার্টিনের মতোই একটা আইসল্যান্ড, কিন্তু না থাক, বাকি কথা নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।